সন্তানরা খুঁজছে মায়ের বিয়ের জন্য পাত্র। আমাদের সমাজে একথাটা শুনতে অবাক লাগলেও এমন একটি ব্যতিক্রম ধর্মী উদাহরণ সৃষ্টি করেছেন ঢাকা জেলার কেরানীগঞ্জের এক বিধবা মায়ের দুই সন্তান। 2 বছর আগে বাবা ইয়াদ আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই মায়ের একাকিত্ব দূর করার জন্য একজন ভালো পাত্র চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন ছোট ছেলে অপূর্ব। তাদের দাবি, মাকে ভালো রাখতে, তার জীবনটা আরো সুন্দর করতে তারা এই উদ্যোগটা নিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য এবার জানার চেষ্টা করব। ইমরান ও অপূর্ব দুই ভাই, মা বাবাকে নিয়ে তাদের ছিল সুন্দর একটি গোছালো সংসার। 2 বছর আগে তাদের বাবা ইয়াদ আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে তাদের জীবনে নেমে আসে এক ঝড়। বাবা মারা যাওয়ার পর সুখের সংসারে নেমে আসে যেন কালো এক অন্ধকার ছায়া। একাকী হয়ে পড়েন মা ডলি আক্তার, তার বয়স এখন 42 বছর। ছোট ছেলে অপূর্ব জানায় তারা দুই ভাই তাদের কর্মজীবন নিয়ে অনেকটা ব্যস্ত থাকেন, মাকে ঠিক মতো সময়ও দিতে পারেন না, ফলে একা সময় কাটে না তার মায়ের। মায়ের একাকিত্ব দূর করার জন্য এবং মা যাতে সুন্দর একটা জীবন পায় সে কারণে অনলাইনে মায়ের বিয়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ছোট ছেলে অপূর্ব। বিসিসিবি ম্যাট্রিমোনিয়াল হ্যাভেনলি ম্যাচ নামে একটি ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির সাথে মা ও ছেলে এবং মায়ের একক ছবিও পোস্ট করেছেন ছোট ছেলে। বিজ্ঞাপনে অপূর্ব লিখেছেন, বাবা মারা গেছে তাই মায়ের একাকিত্ব দূর করার জন্য আম্মুর জন্য মানানসই পাত্র খুঁজছে। পাত্রের বাড়ি ঢাকার আশেপাশে হলে ভালো হবে, ব্যবসায়ী কিংবা কোনো চাকরিজীবী হলে ভালো হয়। পাত্রকে অবশ্যই নামাজি হতে হবে এবং সাদামাটা জীবনযাপনের অধিকারী হতে হবে, যিনি আম্মুর জীবনের বাকি চলার পথগুলো সঙ্গী হতে পারবেন। অপূর্ব সেখানে পাত্রের বয়স কত হবে তাও উল্লেখ করেছেন, 42 থেকে 50 বছর বয়স হলে ভালো হয়। শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই, পারিবারিকভাবেই আমরা মায়ের বিয়ে দিতে চাই। আমরা দুই ভাই মিলেই মায়ের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছি। অপূর্ব আরো জানায়, মা এখনো ইয়ং, তার ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া বা তার অনেক চাওয়া পাওয়া আছে যা আমরা সন্তানেরা কোনোদিন পূরণ করতে পারবো না। সেসব দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া। তিনি আরো বলেন, বড় ভাই বিয়ে করেছেন, তিনিও একসময় বিয়ে করবেন, তাদের ব্যস্ততা আগের চেয়ে আরো অনেক বেড়ে যাবে। তাদের একটাই চাওয়া, তাদের মা যেন একটা ভালো জীবন সঙ্গী পায়। আম্মুর আমাদের একজন ভালো বন্ধু, অনেক কিছু আমরা আম্মুর সাথে শেয়ার করি, কিন্তু এমন কিছু বিষয় আছে যেটা হয়তোবা তিনি আমাদের সাথে শেয়ার করতে পারেন না, সে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া। মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে অপূর্ব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি বেশ ভাইরাল হয়েছে এবং সেখানে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া আমি দেখেছি। তো আমি বলতে পারি, 1000টি মন্তব্যের মধ্যে 900টি মন্তব্য পজিটিভ, 100টি মন্তব্য নেগেটিভ। তো আমরা যেহেতু বেশিরভাগ মানুষ পজিটিভ মন্তব্য করেছে, কংগ্রেচুলেশন জানিয়েছে, শুভকামনা জানিয়েছে, সুতরাং বেশিরভাগ মন্তব্যকে আমরা প্রাধান্য দিচ্ছি।